আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। শীঘ্রই জামাত শিবির অধ্যুষিত এলাকা হবে নারায়ণগঞ্জ। নারায়ণগঞ্জের রাজনীতিতে নতুন মেরুকরণ। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন গুরুত্বপূর্ণ একটা এলাকা, ঢাকার পরে গাজীপুর এবং নারায়ণগঞ্জ এই দুইটা সিটি কর্পোরেশন রাজনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন আসছে, প্রচারণা চলছে। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচন উপলক্ষে জাতীয় রাজনীতিতে এক ধরনের উত্তাপ, দেশব্যাপী এক ধরনের রাজনৈতিক উত্তাপ বিরাজ করছে। নানান মেরুকরণ তৈরি হচ্ছে, সেখানে অনেক ঘটনা ঘটছে। আইভি এবং বর্তমান মেয়র আইভি এবং নারায়ণগঞ্জের সবচেয়ে প্রভাবশালী রাজনীতিবিদ মাননীয় এমপি জনাব শামীম ওসমান, এই দুজনের মধ্যে দ্বন্দ্ব প্রকাশ্য। কিছুদিন আগেও দুজনে ভাই বোন ছিলেন, এখন শামীম ওসমান হয়ে গিয়েছে গডফাদার এবং শামীম ওসমান সহযোগিতা করছে না। আওয়ামী লীগের একটা বড় অংশ আওয়ামী লীগ নমিনেটেড প্রার্থীকে সহযোগিতা করছে না, যার ফলে নারায়ণগঞ্জ মহানগর ছাত্রলীগের কমিটি বাতিল করা হয়েছে। দ্যাট মিন্স নারায়ণগঞ্জের রাজনীতিতে শামীম ওসমানের যে একটা পারিবারিক ঐতিহ্যগতভাবে ওসমান পরিবারের যে একটা একক আধিপত্য, সেটাকে কিন্তু কেন্দ্রীয় আওয়ামী লীগ সংকুচিত করতে যাচ্ছে। কেন্দ্রীয় আওয়ামী লীগ থেকে অলরেডি শামীম ওসমানকে থ্রেট দেওয়া হয়েছে, জাহাঙ্গীর কবির নানক সাহেব বলেছেন। দ্যাট মিন্স এটা থেকে আমরা যেটা বুঝতে পারি, আগামী নির্বাচনে নারায়ণগঞ্জের নির্বাচনে জনাব শামীম ওসমানকে হয়তো আওয়ামী লীগের পক্ষ থেকে নমিনেশন দেওয়া হবে না। এর মানে সেখানে একটা কমপ্লেক্স রাজনীতি বিরাজ করছে আওয়ামী লীগের রাজনীতিতে। অন দি আদার হ্যান্ড, তার মধ্য দিয়ে তৈমুর আলম খন্দকার চমক দেখাচ্ছেন, নতুন নতুন চমক নিয়ে আসছেন। জামাত ইসলামী তৈমুর আলমের পাশে আছে, হেফাজত ইসলাম তৈমুর আলম খন্দকারকে সমর্থন দিয়েছে এবং তারও ব্যক্তিগত যথেষ্ট জনপ্রিয়তা রয়েছে। মেয়র আইভির নানান ব্যর্থতার কারণে আওয়ামী লীগের একটা অংশ সাধারণ জনগণ ক্ষুব্ধ। এখানে মোটের উপরে তৈমুর আলম খন্দকার ভালো অবস্থানে আছেন। আবার অন্যদিকে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনকে কেন্দ্র করে চরমোনাই এবং হেফাজত ইসলামের মধ্যেও প্রকাশ্য দ্বন্দ্ব। চরমোনাই পীর সাহেব হেফাজতের নেতাদের গুন্ডা বলেছেন এবং অন্যান্য খেলাফত মজলিস খেলাফত আন্দোলনেরও প্রার্থী রয়েছে। এবং নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনে সেই এলাকায় আওয়ামী লীগের যেরকম বড় প্রভাব রয়েছে, বিএনপিরও শক্তিশালী সাংগঠনিক ভিত্তি রয়েছে, হেফাজত ইসলামেরও গুরুত্বপূর্ণ প্রভাব রয়েছে এবং নারায়ণগঞ্জের হেফাজত ব্যতিক্রম, সেখানে হেফাজতের মধ্যে জামাতের সাথেও সুসম্পর্ক রয়েছে। এর মানে কমপ্লেক্স একটা পলিটিক্যাল সিচুয়েশন নারায়ণগঞ্জে বর্তমানে বিরাজ করছে। কী হচ্ছে বা কী হতে যাচ্ছে বলা যাচ্ছে না। অলরেডি সেলিনা হায়াত আইবি, তিনি মিডিয়া প্রিভিলেজ পাচ্ছেন, নানান ঘটনা ঘটছে, মানে মাল্টি ডাইমেনশনাল একটা প্লেস বর্তমানে নারায়ণগঞ্জ। অন দি আদার হ্যান্ড, নারায়ণগঞ্জ এলাকায় জামাত শিবির কিন্তু শক্তিশালী অবস্থানে আছে। জামাত ইসলামের যথেষ্ট শক্তি রয়েছে সেখানে, ব্যবসায়ী থেকে শুরু করে সামাজিকভাবে প্রভাবশালী অনেক জামাতের লোক রয়েছে। নারায়ণগঞ্জ শহর শিবিরের অন্যতম গুরুত্বপূর্ণ একটা শাখা, সেখানে শিবিরের শক্তিশালী ঘাঁটি রয়েছে। শিবিরের মানোন্নয়নের দিক থেকে অনেকবার নারায়ণগঞ্জ খুব ভালো করেছে। এর মানে নারায়ণগঞ্জ জামাত শিবির ভালো একটা অবস্থানে আছে। তো এই বর্তমানে যে মেরুকরণ নারায়ণগঞ্জের রাজনীতিতে, একদিকে চরমোনাই হেফাজত মারাত্মক দ্বন্দ্ব, অন্যদিকে আওয়ামী লীগের মধ্যে বহু গ্রুপিং, যার ফলে নারায়ণগঞ্জ এতদিন যে আওয়ামী লীগের দুর্গ ছিল সেটা নিশ্চিত ভেঙে যাবে। অন দি আদার হ্যান্ড, আমরা এটাও দেখতে পাচ্ছি বিহাইন্ড দি সিন, অনেক ঘটনা ঘটছে, মিডিয়া এসেছে। নূর হোসেন সেভেন মার্ডারের যে প্রধান আসামি, তিনি জেল থেকে ভোট চাচ্ছেন তার ভাই ভাতিজার জন্য কাউন্সিলর পদে। এরকম অনেক ঘটনাই কিন্তু ঘটছে। এই যে বিভিন্ন গ্রুপিং আলেমুল আমাদের মধ্যে, কৌমিদের মধ্যে, দেওবন্দীদের মধ্যে, চরমোনাই হেফাজত দ্বন্দ্ব, আওয়ামী লীগের দুই গ্রুপের দ্বন্দ্ব, আবার তৈমুর আলম খন্দকারের পাশে জামাত বা বিএনপি একাংশ থাকলো, তৈমুরের সাথে বিএনপির কেন্দ্রীয় নেতাদের অনেকের সাথে এই নির্বাচনে অংশগ্রহণ করা নিয়ে নানান ধরনের বিরোধ চলছে। এর মানে এই যে নতুন মেরুকরণ, এই মেরুকরণের সুবিধা বা প্রিভিলেজ পাচ্ছে জামাত শিবির, যার ফলে যেহেতু জামাত শিবিরের শক্তি রয়েছে, প্রত্যেকটা দলই সেখানে অন্তর্কন্দল কারণে দুর্বল হয়ে যাচ্ছে। জামাত শিবিরের মধ্যে যেহেতু কোনো অন্তর্কন্দল নেই, তারা সিস্টেমে যদি কাজ করতে পারে, কৌশল যদি আরও ভালোভাবে অর্জন করতে পারে, দলে নারায়ণগঞ্জ এমন একটা এলাকা, উর্বর এলাকা, সেখানে আলেমুল আলম বা অনেক মাদ্রাসা রয়েছে, সেখানে অর্থনৈতিক শক্তি যদি ভালো থাকে, তাহলে নারায়ণগঞ্জ জামাত শিবির অধ্যুষিত এলাকা হওয়া কঠিন কিছু নয়। যেমন বগুড়া শহর, যেমন চাঁপাইনবাবগঞ্জ, যেমন সাতক্ষীরা, যেমন গাইবান্ধা, তো এরকম হয়তো বা এতটা বেশি না হলেও এর কাছাকাছি জামাত শিবির একটা শক্তিশালী ঘাঁটি, অন্যান্য দলের এই দুর্বলতা বা অন্তর্কন্দল এগুলোকে ইউজ করে, এই রাজনৈতিক সুবিধা নিয়ে এগুলোকে প্রপারলি ইউজ করে জামাতের পক্ষে, শিবিরের পক্ষে একটা ভালো সুবিধাজনক অবস্থানে থাকা সম্ভব এবং রাজনীতিতে এগুলো ব্যবহার করতে হবে। শত্রু শত্রু আমার বন্ধু, এই যে পলিটিক্যাল সায়েন্সের বা রাজনৈতিক গ্রামারের একটা
একটা মূলনীতি যে ফ্রেন্ড অফ এনিমি অফ মাই এনিমি ইজ মাই ফ্রেন্ড, এই থিওরিও জামাত শিবির ব্যবহার করতে পারে, যারা যাতে জামাত ইসলাম ইসলাম ছাত্র শিবির সুন্দরভাবে দাওয়াতি কাজ করতে পারবে এবং রাজনৈতিকভাবে জামাত শিবির একটা অধ্যুষিত এলাকাই হবে, নির্বাচনেও তারা যথেষ্ট ভালো করবে, সেই দিন আসছে বলে আমি মনে করছি।